হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ হচ্ছে 4th মে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো, আমাদের 9:40-এর ট্রেন আছে। তো এখানে চা বিস্কিট আমি খেয়ে নিচ্ছি একটু, সকাল সকাল আর কিছু খেতে পারবো না। আর এখানে আমি রেডি হয়ে গেছি, সমস্ত ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর ব্যাস আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তোমাদেরকে এটা বলা হয়নি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি হায়দ্রাবাদ দিদির কাছে, আর আমি খুব এক্সাইটেড ওকে দেখার জন্য, কারণ ওর হায়দ্রাবাদ আসা 2 মাস মতো হয়ে গেছে। সো আমি তো গাইজ প্রচুর এক্সাইটেড, আর এখানে তোমাদের অনেকটা বেশি আওয়াজ আসতে পারে, তাই জন্য আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি সো সরি। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগে গেছে। তাও মেডিসিন নিচ্ছি, সেই জন্য এই ভিডিওটা আমি এডিট করতে বসলাম। আর এখনও পর্যন্ত 7 দিন হয়ে গেল আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, এই জন্যই অবভিয়াসলি একটু বিজি ছিলাম। হায়দ্রাবাদ আসা মানে অনেক কিছুর মধ্যে এডিট করাই হয়নি, আর তারপর আমার ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আমি এতটুকুও ফোন দেখতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে আমরা হায়দ্রাবাদ আসার জন্য এখানে বেরিয়ে পড়েছিলাম। আর গাইজ, আমার ভেলোর থেকে যেতে না আমার একটুও দুঃখ হচ্ছিল না যে হ্যাঁ এখান থেকে চলে যাচ্ছি, কারণ এটা ভালো লাগার মতো জায়গাই নয়। এইখানে যেখানে সেখানে দেখতে পাবো, বাস কারো না কারো কিছু হয়ে আছে, হসপিটাল যাচ্ছে, কারণ ভেলোর আসাই ওই জন্য, সিএমসির জন্য। সিএমসিতে সবাই এখানে থাকে, সিএমসিতে খুব ভালো ট্রিটমেন্ট হয়, তাই জন্য সবাই আসে। তো এখান থেকে তো দুঃখ পাওয়ার কিছু নেই, তবে অবভিয়াসলি যেদিন আমি হায়দ্রাবাদ থেকে বাড়ি ফিরবো সেই দিন আমার খুব বেশি দুঃখ হবে, এখন থেকে আমি বুঝে গেছি। আমরা কাঠপাড়ি স্টেশন পৌঁছে গিয়েছিলাম, আর এখানে ট্রেন আসার ওয়েট করছি। আমরা একবার এই দিকে যাচ্ছিলাম, ওই দিকে যাচ্ছিলাম, কারণ বুঝতেই পারছিলাম না ট্রেনটা কোথায় থামতে পারে। আর আমাদের তো কোনো প্রবলেম নেই, মায়ের একটু পায়ে ব্যথা, তাই মাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, দৌড়াদৌড়ি করতে হলে একটু প্রবলেম হবে, তাই ব্যাগ নিয়ে এইদিক ওইদিক করছিলাম যে কোন প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম নিয়েও প্রচুর মানে টেনশনে ছিলাম, কারণ কখনো কখনো এমনও হয়েছে যে প্ল্যাটফর্মটা চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, সেটা হয়নি। যাই হোক, কোনোরকম আমি 3-3টে ট্রলি উঠিয়েছি, দৌড়াদৌড়ি করে আমি মা বাবা সবাই চেপেছিলাম। আর ভেলোরে তো গরমে ঘুম হতো না ঠিক মতো করে, তাই আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর বাবা একটা স্টেশনে নেমে ডোসা নিয়ে এসেছিলো আমার জন্য, আর যেই ডোসাটা খেয়ে আমার সবথেকে বাজে লেগেছিলো আর কি, মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি। এত বাজে খেতে আলুর ফিলিংটা, তো এত বাজে একটা স্মেল, কী আর বলবো, বলে বোঝাতেই পারবো না। আমার এই ডোসাটা একদম বাজে লেগেছে, আর ফেলে দিয়েছি আমি পুরোটাই। তারপরে আমরা এখানে কাঁচিগুড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 10:30-11:15 নাগাদ, 1 ঘন্টা আগে পৌঁছেছিলাম। আমি বুঝতেই পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম আবারও, তাই বুঝতে পারিনি যে ট্রেনটা এত তাড়াতাড়ি পৌঁছে গেছে। বাবা যেখানে স্টেশনের নাম লেখা থাকে ওটা পড়ে বলছে, আরে আমরা যে ঢুকে গেছি দেখ না ফোনটা একবার। আমি বললাম হ্যাঁ আমরা তো ঢুকে গেছি, এত 1 ঘন্টা আগেই ঢুকে যাবো, বুঝতেই পারিনি, ভাগ্যিস বাবা দেখলো, নইলে এতগুলো ট্রলি থাকার কারণে। আমরা একটা কুলি করে নিয়েছিলাম, সে আমাদেরকে বাইরে পর্যন্ত নিয়ে এলো। আর এখানে আমরা দিদি আর জিজির ওয়েট করছিলাম, কারণ ওদেরকেও বলা ছিল আমরা 11:30-টাতে ঢুকে যাবো, তাই ওদেরও একটু দেরি হচ্ছিলো আসতে, সেই হিসেবেই ওরা বাড়ি থেকে বেরিয়েছিল। আর এখানে ওরা পৌঁছে গেছে, আর দিদির রিয়াকশানটা দেখো আমাদেরকে দেখে, ও তো মানে আত্মহারা খুশিতে। প্রথমেই ওইদিকে বাবা দাঁড়িয়ে ছিল, তো প্রথমে বাবাকে দেখো, ও বাবার কাছে গেল, আর দিয়ে আমাদের কাছে এসেছিল। আর এখানে জিজু আমাদের জন্য ক্যাব বুক করছিল। ফাইনালি ক্যাব চলে এসছে এখানে ট্রলিগুলো উঠিয়ে দেওয়ার পর, এরপর আমরা বেরিয়ে পড়বো দিদিদের ফ্ল্যাটে যাওয়ার জন্য। জায়গাটা আমাদের জন্য একেবারে নতুন, কিছুই জানি না আর কি, কারণ এটা ফার্স্ট টাইম আসছে এখানে। আর কিছু কিছু জায়গা আছে যেগুলোর নাম আমি বলতে পারবো না এখন, কারণ সত্যি আমি জানি না, বাট দেখতে এত ব্যাপক লাগছিলো, আমি কিছুটা গাড়ির মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করেছি, খুব ভালোভাবে নিতে পারিনি, বাট ওই যতটুকু পেরেছি নিয়েছি আর কি। বাইকে থাকলে পুরোটা ভালোভাবে নেওয়া যায়, বাট আমরা কারে ছিলাম সেহেতু আমি নিতে পারছিলাম না। আর এইটাও কি ছিল আমি জানি না, বাট খুবই সুন্দর, মানে লাইটিংটা দেখতে পারছো কি ব্যাপক লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগলো। আমি তোমাদেরকে এই জায়গাগুলোর নাম আমি পরে বলে দেবো কোনো একটা অন্য ভিডিওতে। এখানে নামটাও দেখো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, পড়ে নিয়ে তবে একটু ভিডিওটা পজ করে। What's going on?
আর ট্রেনে গাইজ এমনিতেই ভালোভাবে ঘুমোনো যায় না, যাদের হয় আমি তাদেরটা বলতে পারবো না, বাট আমার তো হয় না। তারপরে এসে নিয়ে একটুক্ষণ বসলাম, জল টল খেলাম, দিয়ে ফ্রেশ হতে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে যাবার পর আজকের ডিনারে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ আর এখানে ডিম ভাজা। আর এটা হচ্ছে বাঙালির ফেভারিট একটা খাবার। কার কার এই খাবারটা পছন্দ কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আমার চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কোনো একটা ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট গাইজ।